सी प्रोग्राम ट्यूटोरियल आज के शिखब आरेकटा इफ कंडिशन प्रोग्राम एखाने यूजर एक वैल्यू देवे आमादेर चेक करते हबे नम्बर पॉजिटिव ना नेगेटिव ना जीरो। तो आमरा एर जोन्नो आमादेर बेसिक स्ट्रक्चर जेटा आछे सी प्रोग्रामे आमरा अनेक दिन धरेई करछि तो सेइटा आगे करे नेई तैरी। प्रथमे आमरा फाइलटाके एकटु सेभ करे नेब। फाइलटार नाम दिई पॉजिटिव। ओके तो इनक्लूड stdio.h আমরা জানি এটা লিখতে হয়। দেন ইন্ট মেন, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই বেসিক স্ট্রাকচার যেরকম আগেও অনেকগুলো প্রোগ্রামে আমরা করেছি সেরকম আমরা আগে তৈরি করে নিলাম। এবার কাজ হচ্ছে আমাদের একটা ভ্যালু ইউজারের থেকে নিতে হবে। তাহলে আমরা ইউজারের থেকে যে ভ্যালুটা নেব অবভিয়াসলি ওটা একটা ইন্টিজার ভ্যালু নেব। তো আমরা একটা ইন্টিজার ভ্যালু নিলাম, ভ্যারিয়েবলটার নাম দিলাম নাম। এবার ইউজারকে একটা মেসেজ দিতে হবে যে তুমি একটা ভ্যালু এন্টার করো। দ্যাটস ওয়াই আমরা লিখছি প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোট স্ল্যাশ এন ফর নিউ লাইন এন্টার এ নাম্বার। এটা লেখার পর আমরা ইউজারের থেকে ভ্যালুটা নিয়ে নিলাম, স্ক্যান এফ করলাম, যেহেতু ইন্টিজার দ্যাটস ওয়াই পার্সেন্ট ডি কমা অ্যাম্পার দিয়ে আমরা নামের মধ্যে ভ্যালুটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমাদের এবার চেকিংটা করতে হবে যে ইউজার যে ভ্যালুটা দিল সেটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার না জিরো। তো আমরা চেক করি কি করে করব। প্রথমে একটা ইফ কন্ডিশন দিলাম, ইফ কন্ডিশন দিয়ে আমরা লিখলাম নাম যদি গ্রেটার দ্যান জিরো হয়। আমরা কি জানি যে কোনো নাম্বার যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সেটা একটা পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখলাম প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোট স্ল্যাশ এন, আমরা এখানে আরেকটা স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, এখানে স্ল্যাশ এন দিয়ে আমরা লিখলাম পজিটিভ। যদি এটা না হয় তাহলে আমরা একটা এলস ইফ কন্ডিশন ইউজ করব, যদি নামটা লেস দ্যান জিরো হয়, মানে যদি জিরোর থেকে বেশি হয় তাহলে তো এটা পজিটিভ, আর যদি লেস দ্যান জিরো হয় মানে জিরোর থেকে কম হয় তাহলে অবভিয়াসলি এটা একটা নেগেটিভ নাম্বার হবে, ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা লিখি প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোট স্ল্যাশ এন, এটা নেগেটিভ। যদি এর দুটোর একটাও না হয়, কোনো একটা নাম্বার না পজিটিভ না নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি নাম্বারটা জিরো। তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোট স্ল্যাশ এন জিরো। ওকে তো এটা ছিল আমাদের আজকের প্রোগ্রামটা, যেটার মধ্যে আমরা কি চেক করলাম, ইউজার একটা নাম্বার দিল সেই নাম্বারটা প্রথমবার আমি চেক করলাম জিরোর থেকে বেশি কিনা। আমরা জানি জিরোর থেকে বেশি যে কোনো নাম্বারই একটা পজিটিভ নাম্বার, তাহলে আমরা সেটা প্রিন্ট করে দিলাম পজিটিভ। যদি না হয় তাহলে আমরা এলস ইফ কন্ডিশনটাই গেলাম, সেখানে গিয়ে চেক করলাম নাম্বারটা জিরোর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি এটা একটা নেগেটিভ নাম্বার হবে, আর যদি পজিটিভ না হয় নেগেটিভও না হয় তাহলে একমাত্র এলস পার্টে আসবে, তাহলে আমরা বলে দেব এটা জিরো। ওকে তো এই প্রোগ্রামটা আমরা চালিয়ে দেখি যে আউটপুটটা ঠিকঠাক দিচ্ছে কিনা। আমাদের এখানে প্রোগ্রামটা আমরা চালালাম, এন্টারে নাম্বার বলছে, আমরা একটা নাম্বার দিলাম প্রথমে ফাইভ, তো এটা একটা পজিটিভ নাম্বার, তো এখানে আমাদের দেখাচ্ছে পজিটিভ। নেক্সট আমরা এই প্রোগ্রামটাই আরেকবার চালাই, আমরা এবার দিলাম জিরো, তাহলে কিন্তু আমাদের জিরো দেখাতে পারছে, কারণ এটা না পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, জিরোর থেকে বেশিও হয়নি জিরোর থেকে কমও হয়নি। আর যদি আমরা এবার নেগেটিভ নাম্বার দিই, আমরা একই প্রোগ্রামে এবার নেগেটিভ ফাইভ দিলাম, ওকে তো নেগেটিভ ফাইভ দিলে এটা কিন্তু আমরা দেখাচ্ছে নেগেটিভ। তো এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা, যেখানে আমরা দেখলাম যে কোনো একটা নাম্বার নেগেটিভ না পজিটিভ না জিরো সেটাকে কিন্তু আমরা বার করতে পারি। তো এই প্রোগ্রামটা আমরা দেখলাম,
এরপরে আমরা দেখব এরকম ইফ কন্ডিশনের আরো কয়েকটা প্রোগ্রাম, এরপরের দিন আমরা একটা গ্রেডের প্রোগ্রাম করব, গ্রেড ক্যালকুলেশন। তো এগুলো করার পর আমরা চলে যাব লুপে, যেখান থেকে আস্তে আস্তে সি প্রোগ্রাম কঠিন হওয়া শুরু হবে। তো তার আগে আমরা যে প্রোগ্রামগুলো অলরেডি দেখিয়েছি আমার এই ভিডিওগুলোর প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেগুলো সবকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করা দরকার, তবেই কিন্তু এরপরে যে লুপ সেকশনে আমরা যাব লুপিংগুলো আমরা করতে পারবো, লুপের প্রোগ্রামগুলো আমরা করতে পারবো। তাহলে আজকে এই অবধি, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পুরো ভিডিওগুলো পুরোপুরি দেখবে। সব সময় ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কথা যেগুলো বলছি করতে করতে এই প্রোগ্রামগুলো লিখতে লিখতে সেগুলো কিন্তু মিস করে যাবে। তো আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।